আর আমার এখান থেকে যে ঠুক ঠুকে আওয়াজ কবে যাবে চিন্তা করছি। স্যার স্যার ওই একটা ওরে জিনিস কি আগে স্যার, আপনার মিলাইছে, কথা ভালো করে শোনা না গেলে ঠুক ঠিক নিয়ে শব্দটা ভালো করে শোনা যায়। জি স্যার, এ উপরে সেই ঠক ঠকানি আওয়াজটা আছেই। আর আপনি সারাদিন স্যার এজন্য তো ঘুরাই বলতে কিভাবে, এসেছিল মাথা ওর আগে মাথা ব্যথা আপনাকে দেয় না স্যার? আমরাই চলে যাবো। মাথা ব্যথা হয়ে যায়, ভালো লাগে না। সারাদিন মনে করেন যে কম্পিউটারের সামনে বসে থাকি, তার উপরে এই ঠুক ঠুকি। মনে করেন যতদিন থেকে আসছি এই চলতেই আছে, বিরক্তর শেষ নেই বলেন না। কারণ কি করবেন, কিছু করার নাই, মেস মালিক মেস করছে, উপরে বাসা করছে। আমরা ব্যাক করি সবাই, এসএমএস তো দিয়ে আসলাম স্যার গ্রুপে। তাহলে আমরা ক্লিপিং মাস্ক সম্বন্ধে বা লেয়ার মাস্ক সম্বন্ধে ভালো করে বুঝলাম, তাই না? আমরা এখান থেকে অল্টার ধরে করতে পারি বা এখান থেকে যেও করতে পারি। ওকে, আমরা যে কোনো সময় যে কোনো ভাবে করতে পারি, কিন্তু আমাদের কোনো কিছু মোছার যদি প্রয়োজন পড়ে কালার দিয়ে, তাহলে একটা নিউ লেয়ার নিব, নেওয়ার পরে ওর উপর থেকে মুছে দিব। ওকে জি স্যার, জি স্যার। এসা জি স্যার, ক্লিয়ার হইছেন? জি স্যার। স্যার বেশি আমরা ক্লিয়ার যদি করলে চাই, অবশ্যই জানি না। না আমরা যদি চাই এখান থেকে ইচ্ছা করলে মনে করেন এখানে যদি কালার দিই ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক সরি এখান থেকে কালার দিলাম, এটা পুরোটাই ব্ল্যাক করে দিলাম, তাই না? এভাবে সাপোজ আমি চাই কি, আমার ওটার কি হবে, বের হয়ে থাকবে এবং ইটা বের হয়ে থাকবে। এখানে ইরেজার টুল নিব, এখান থেকে এতটুকু মুছে দিব। আচ্ছা একে ক্লিপিং মাস্ক করে দি, করে দিলাম। এরপরে চাইবো কি, ও এর মাঝে থেকে এতটুকু চলে যাক, এখান থেকে এতটুকু যাক, অল্টার ধরে, হ্যাঁ অল্টার ধরে এতটুকু আমার রিফ্লেকশন করবে, এখান থেকে এতটুকু 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 করবে। আমি উপরের লেয়ারে আছে কিন্তু নিচের লেয়ারে নেই, নিচের লেয়ার আমার টেক্সট আছে, টেক্সটের লেয়ারে থাকলে কিন্তু টেক্সট কেটে যাবে, অতএব আমি উপরের লেয়ারে হ্যাঁ কাজ করব। এই এই মনে করেন এটার মিডিলে চাই কি, আমি এতটুকু রিফ্লেকশন করবে, আলো দিবে ব্ল্যাকের মাঝে, এই দেখেন, তাই না? ক্লিয়ার একদম দেখতে পাচ্ছেন, যার উপর আর ক্লিয়ার নেই। আপনারা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলেন, উপর থেকে জাস্ট আলোগুলো কি করছেন, বাড়ায় দিচ্ছেন। তাও কিভাবে বাড়াচ্ছেন, শুধু ব্ল্যাক টুকু মুছে দিচ্ছেন, এখান থেকে এখানে একটা দিলাম, এতটুকু দিলাম, এতটুকু কেটে দিলাম, মুছে দিচ্ছি আমি ইরেজার টুল দিয়ে, জাস্ট ইরেজার টুল দিয়ে এখান থেকে মুছে দিলাম, এখান থেকে মুছে দিলাম, এখানে দিলাম, দেখেন ব্ল্যাক, যে ব্ল্যাকের প্রলেপটা দেওয়া ছিল আমার উপরে সেই প্রলেপটা আমি শুধু উঠায় দিচ্ছি। আমি একটা কথা বলি স্যার, আপনি ওইটা তো অত বড় নিছেন, তাও স্যার মুছতেছে অল্প অল্প করে কেন, ভিতর ভিতর তো মুছতেছে কেন? ওই যে দেখেন উপরে দেখেন, ব্রাশটা আমার নেওয়া আছে সফটলি, হার্ডলি না, জি স্যার জি স্যার, সফটলি নেওয়া আছে, যার কারণে সাইড থেকে রিফ্লেকশন করে নিয়ে এসে সে কালারটা ম্যাচিং করে দিচ্ছে, যার কারণে দেখেন এখানে কি করছে, ফেদার অ্যাপ্লাই করে নিয়ে আসে, অ্যাড করে দিছে কালারটাকে, তাই না? ওকে দেখেন এতটুকু ক্লিয়ার বলেন স্যার, কে বললেন স্যার? শুনতে পাচ্ছেন কে যেন স্যার বলল, এটা তো বুঝতে পারছি না আমি, স্যার বলল বলে আর কই গেল খুঁজে পাইলাম না। স্যার কথা হচ্ছে কি, স্টুডেন্ট তো নাই, 13 জন মাত্র, 13 জন আসবে আস্তে আস্তে আসবে।
আমিনুল আমিনুল ভাই কি থাকবে না কি স্যার দেখছি অনলাইনে আছে কিন্তু ঢোকে নাই নাকি আমিনুল ভাই আছে ব্যস্ত আছেন মনে হয় সরি 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 আমি খেয়াল করি নাই আমিনুল সাহেব হাত উঠাইছে স্যার আমি কেবল মেসেজে দেখে করি নাই খেয়াল করি না কেবল সাজিদুল ইসলামে আমিনুল খুঁজতেছি স্যার আজকে মানে আমাদের বিলান স্টুডেন্ট কই আমাদের হাসিফ ভাই কই ও উনি কালকে ছুটি চাইছেন ক্লাসটা চেঞ্জ করতে চাইছিলেন কই গেছেন জানি না তাহলে এতটুকু বুঝলাম আমরা আচ্ছা ডিলিট করে দিলাম ক্লিপিং মাস বুঝছি এবার দেখেন দেখছেন কালারটা কি হয়ে আছে আর যখন আমি এই কালারটা দিছিলাম তখন কি হয়েছিল এটা একটা সুন্দর ইফেক্ট ছিল না উপরে যখন কন্ট্রোল জে দেখেন এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি দেখেন কালারটা কেমন ফ্যাকাশে মনে হচ্ছে পার্পলটাকে দেখতে পাচ্ছেন দেখতে পারলো কথা বলছেন না আচ্ছা যাই হোক এখান থেকে নিউ নিলাম ওপেন করলাম দেখাবো কি আজকে কালার দেখাবো ওকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইমেজ অ্যাডজাস্টমেন্ট ওকে বোন কই বোন বাদর দেখি বোন তো থাকার কথা এখানে মানে ইচ্ছা তো ফরেস্ট 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 কতজন স্টুডেন্ট আসছে 14 জন ওপেন করলাম কে ছাগলের পাশে আছেন গো নদী নালা গাছ এখানে গাছ বেশি না আছে আচ্ছা এখানে কি কোনো বোন আছে দেখেন তো স্যার চোখে পড়তেছে না এগুলা কি হবে তাই তো বুঝতেছি না এগুলো কিছুই হবে না এগুলো নিয়ে কি হয় দেখেন আনফ্লাশ অবশ্যই কাজ আছে তাই না কি কাজ তা তো আছে কাজ তো থাকবে প্রত্যেকটা জিনিসেরই কাজ আছে আমি তো আর এমনি খুঁজি না কাজে কাজে খুঁজি স্যার এই আনপ্লাসে যে ওয়েবসাইটে যদি আইডি খুলি তাহলে কি হবে তাহলে আইডি খুলে যদি ছবি টবি তুলে তুলে যদি দি সুন্দর সুন্দর ছবি হ্যাঁ সুন্দর হতো হ্যাঁ হবে হবে ফ্রি করতে পারবেন প্রিমিয়াম করতে পারবেন ফ্রি করে দিলাম কি হবে নি কিচ্ছু হবে না ডাউনলোড করবে যত ডাউনলোড করবে হয়তো 5% পাবে না এতটুকু অনেক সাইট আছে যেগুলো দিয়ে ব্যবসা করা যায় বুঝছেন যেমন আপনি সুন্দর ছবি তুলে যদি অ্যাডোবি স্টকে দিয়ে দেন বা ফ্রি পিকে প্রিমিয়াম করে দেন তাহলে ওখান থেকে কিছু ইনকাম হবে আপনার প্রিমিয়াম প্রিমিয়াম করে দিলে তো কেউ কিনবেই না
কি কিনবে না? কি কিনবি না? কিনবে আপনারা জানেন না তাই, এগুলো পিকচারের দাম আছে, যদি কেনেও তারপরে আমাকে বেশি দিস, তাহলে আমাকে দিয়ে দিস টাকাটা, বুঝলো? হ্যাঁ বুঝলাম। অনেক বললাম যে তোর মেলা বুদ্ধি, তোর বড় হলে আরো বুদ্ধি হবে। নাবিল কি ছোট আছে? তোর বুদ্ধি বড় হলে তোর আরো বুদ্ধি হবে। তোর বুদ্ধি আটন হচ্ছে তাহলে স্যার, স্যার রেকর্ড কি হচ্ছে? স্যার রেকর্ড আপনি আবার দিবেন? স্যার রেকর্ড আবার দিছি স্যার। তাহলে দুইটা ভিডিও কি একসাথে জয়েন করে আবার দিবেন ফেসবুক ইউটিউবে আপলোড? না হয় জয়েন করে দিব, না হলে একটা একটা করে দিব, সমস্যা নেই। আজকে দুইটা ব্যাচ স্যার, পার্ট 1 পার্ট 2 1 হ্যাঁ পার্ট 1 পার্ট 2 করে দিয়ে দিব। আচ্ছা দেখেন আপাতত এইটাই থাক, এই ইমেজই চলুক। কথা হচ্ছে আমি একটু চাচ্ছিলাম যে গাছগুলো যেন একটু ঘনত্ব হয় ব্ল্যাক এন্ড এই যে গাছটা নেই, এটা কি হোয়াইট যে আছে? আচ্ছা দেখি আমার নেটে স্পিড যেই দেখি। কথা হচ্ছে আমাদের এখানে নেটে স্পিড এই জন্য এই কারণে কম যে আমাদের এই যেখান থেকে ব্যান্ডউইথ কিনে নরা, জি স্যার, সেখান থেকে চেঞ্জ হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ আরেক জায়গায় যাবে। আপনার আমার আপনারা বলছে আমাদের একই কাহিনী স্যার। আমি কালকে পরশুদিন স্যার দেখি আমার মানে আমার আপনার ওইটা আমার ব্যান্ডউইথ প্রতি ঘন্টা ঘন্টা চেঞ্জ করে স্যার, বুঝছেন স্যার? কালকে দেখি ঈশ্বর দিয়ে দিছে, তারপর একবার দেখি ভীষণের একবার ঈশ্বর মানে উল্টা পাল্টা ব্যান্ডউইথ, কিন্তু স্যার নেট হঠাৎ করে প্রবলেম করে, সবসময় করে না, নেট প্রবলেম হচ্ছে। আজ দেখেন 120 কেবি চলছে স্যার। ইদানি স্যার তার মানে বুঝতেছেন কত ভালো কেবি চলছে তাও স্পিড। আচ্ছা এই পিকচার নেই, পিকচারটা ভালো লাগবে। ব্যান্ডে 100 আমার মনে করেন 2 Mbps 2.5 Mbps নেওয়া আছে, সেটা 120 কেবি চলছে, 1 Mbps 300 চলছে না স্যার। আপনার ওই হিসাবে স্যার কল দিছিলেন, কল দেওয়া দরকার ছিল স্যার। কাকে? একে? হ্যাঁ কল দিছিলাম তো, উনি বলছেন আমাকে যে ভাই আপনি আপাতত যদি প্রয়োজন পড়ে এমবি কিনে ইউজ করেন, দরকার হলে টাকা আমি দিব। কি টাকা আমি দিব? আপনি আপাতত ইউজ করেন এই মাসটা, কথা আমি একটু ব্যান্ডউইথ চেঞ্জ করছি তো, তাই একজন থেকে আরেকজনের কাছে নিচ্ছি, সমস্যা নেই। কয় টাকা দিবি? নি এমনি মিথ্যা কথা বলছিস কিন্তু না, লোক ভালো। ওরা 1 Mbps ভাঙে কতজনকে যে দেয় আল্লাহই জানে। না 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 ওরা ওরা ব্যান্ডউইথ কিনে শেয়ার লাইন দিবেন, আপনি শেয়ার লাইন দিলে তো সমস্যা নেই। আমার শেয়ার লাইন না, আমি একাই ইউজ করি। আপনার নেট আপনি চালাতে পারবেন, দেখলো আপনার একই নেট দুইজনকে দিছে, আপনাকেও সেম আইপি দিছে, ওকেও সেম আইপি দিছে, মানে আপনি যে 5 Mbps পার কথা তখন সেম আইপি দিয়ে কখনো লাইন পাস হয় না, যে কোনো একটা স্টপ থাকবে। যার থেকে নিবেন ওর আইপি, ওর কাছে তিনটার থেকে পাঁচটা আইপি থাকবে স্যার। আমি বলি আইপি একটা হয় সেটা মাদার আইপি থেকে সাব আইপি করে দেয় স্যার। আমি তাহলে হিসাবে বলি, আমার বন্ধু হচ্ছে মনে করেন পিসিবি 100 Mbps চালাতো, বুঝছেন? এটা ওরা জানছিল না, ও ম্যাক্সিমাম 8 মাস চলাইছে প্লাস কোনো বিলও দেয় নাই। এটা কিন্তু আপনার রিয়েল ই, আপনি যেটা 100 Mbps ও কি করতে সারা 8 মাসের ভিতরে যত আমি বলি শুনুন ভাইয়া, শুনুন আমি জিনিসটা তো দেখছি, মনে করেন কি করতে দেখা গেল 10 Mbps স্পিড আছে, আমি নিজে 25টা আইপি সাব করছি, করে আমি সব পিসিতে চালাচ্ছি। আপনি যখন একটা সেম আইপি অন্য পিসিতে ধরবেন আরেক পিসির লাইন ডিসকানেক্ট হয়ে যাবে। শুরু করছে এই এক বছর বা দেড় বছর হলো, এখন অনু লাগা দেয় সব লাইনে, অনু লাগায় দেয় এখন এমসি এখন সব
আমরা আগে ইউজ করতাম এমসি, এমসি দিয়ে ইউজ করলে নেটের স্পিড ফল কম করে। আমার এমসি পড়ে আছে ওখানে। রেডি থাকেন স্যার, রিচার্জেবল করতেছে সব। হ্যাঁ সব রিচার্জেবল করতেছে। আর একটা ঢাকা থেকে নাকি লাইন কেটে দিয়েছে, মাটির নিচ দিয়ে লাইন নিয়ে আসবে নাকি তাই তো শুনলাম আন্ডারগ্রাউন্ড হয়ে। বুঝলাম না রিচার্জেবল মানে, এটা যে বুঝতেছেন এই জিনিসটা, আপনি ফোনের মতো রিচার্জ করবেন যতক্ষণ টাকা থাকবে আপনার নেট চলবে, টাকা শেষ নেট বন্ধ। বিলের ভয় নাই, নেট প্রয়োজন পড়বে, নেটের দরকার তো, রিচার্জ করে কি করবো। দেখেন স্যার এখন বর্তমান সব লাইনেই প্রবলেম, আইএসপি থেকেই প্রবলেম চলছে। আমি আইএসপি এর সাথে গত 2-3 দিন ধরে কথা বললাম, ওরা বলছে যে ওদেরই সমস্যা, টেকনিক্যাল ফল্ট, ওরা ট্রাই করতেছে। ওনাদের ওখানে তো সমস্যা হবে, সব চোর গুলা বসে থাকলে তো সমস্যা হবে। হ্যাঁ সত্য কথা আমাদের বললে কি বলে জানেন, ও বলবো যে ভাই ওদের প্রবলেম, আসলে এরা ব্যান্ডউইথ কম কেনে। আমার ওদের দরকার 500 ব্যান্ডউইথ, সে যায় কেনে 250 ব্যান্ডউইথ, তাহলে কিভাবে কাজ হবে বলেন স্যার। আপনি বুঝছেন আমি আমি যেটা চালাই সেই 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 ধরা খায় গেছে কেমন হচ্ছে, 1 GB চালায়। আমি সেদিন রাত্রে মানে নেট মানে সব ঠিক আছে, নেট পাচ্ছে না। আমি পরে কল দিলাম ওই ভাইয়াকে, ভাইয়া বলছে ভাইয়া কি বলবো, আমাদের যে ব্যান্ডউইথ সেটা সম্পূর্ণ টানতেছে। সলিউশন আপনি রিয়েল আইপি যদি না, সেই ক্ষেত্রে আপনার আইপি কেউ আইপির স্পিড কেউ পাবে না, আপনাকে যা দেবে সেটাই। ভাই ভাই রিয়েল আইপি 1200 চায়, 1 MBPS 1 MBPS তো র নিতে পারবেন না, র নিতে গেলে আরো দাম বেশি। ভাই ভাই যে এম্বার আইপি এর সাথে ওটা আপনার 20 MBPS এর সাথে ওটা কত, 1500 টাকা দাও সম্ভব, আপনার 300 MBPS দিবে আর রিয়েল আইপি ওটা। দেখেন এখান থেকে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এগুলো ভালো করে খেয়াল রাখবেন। ওকে এটাকে একটু বাড়ায় দিলাম, দেখেন আমার কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের আলোগুলো বেড়ে যাচ্ছে তাই না, লাইটগুলো ব্রাইটনেস গুলো কি হচ্ছে বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন স্যার? এটা ইমেজ থেকে নিয়ে আসলেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, খেয়াল করেন কাজগুলো। এরপরে কিন্তু যেটা দেখাবো সেটা কিন্তু ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের কাজ, ভালো করে জেনে থাকবেন, আমি বললে জানে অ্যানসার করতে পারেন। দেখেন এটা কি হচ্ছে, ব্রাইটনেস বেড়ে যাচ্ছে তাই না, কেটে দিলাম, আবার ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, এরপর লেভেলে গেলাম। লেভেল কি করবে আমাদের, ব্ল্যাক কে ব্ল্যাক, ব্ল্যাক করবে, হোয়াইট কে হোয়াইট করবে। দেখেন ব্ল্যাক করছে না, এটা ব্ল্যাক, ব্ল্যাক কে যখন আমি বাড়ায় দিচ্ছি ব্ল্যাকটা ব্ল্যাক করছে, হোয়াইটটা বাড়ায় দিচ্ছি, দেখেন হোয়াইটটা হোয়াইট করছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, খেয়াল করে দেখেন, আপনারা আপনাদের বিভিন্ন ছবিতে বিভিন্ন ভাবে কালার দিতে পারবেন এখান থেকে। আপনি যদি মনে করেন যে আমি চারিদিকে ব্ল্যাক করে দিব, আমার ফেসটা একটু উজ্জ্বল আছে, ফেসটাকে একটু উজ্জ্বল করে দিলাম, ওকে, এখান থেকে কাস্টমাইজ করে দেখতে পারেন। গেল, এরপরে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর থেকে
কার্ভ কি করবে, সে বাঁকাভাবে কোনো কিছু কালার রিফ্লেকশন করবে। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে আমাদের। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, দেখেন টান দিলাম। স্যার এইগুলো, স্যার এগুলো স্যার মাথার উপর দিয়ে যায় স্যার, মানে যেগুলো স্যার কেমন জানো মাথার উপর দিয়ে যাবে কেন স্যার, কাটাকুটি ঘুরানো মানে উপর নিচে স্যার এগুলা। এইগুলো কথা হচ্ছে আপনি যখন কাজ করবেন, আপনার একটা জিনিস কি, প্রথমে আপনি যদি জমিতে কোনো জমিতে কাজ করতে যান, তাতে বুঝতে পারবেন না যে জমিতে কিভাবে কাজ করব, চারিদিকে সমান কোথা থেকে শুরু করব। যখন আপনি এক মাথা থেকে শুরু করবেন দেন কাজটা কিন্তু শেষ হয়ে যাবে অলরেডি। আপনি তো প্রথমে শুরু করেন, এই জন্য সবাই বলো প্রথমে আগে কাজটা শুরু করো, তারপরে দেখা যাচ্ছে কোথায় কি হচ্ছে। কাজটাকে শুরু করতে হবে, শুরু করলেই সারা হবে যে কোনো কাজ। আপনি কোন ব্যবসা করতে যাচ্ছেন, আপনি লস লাভ এটা দেখে লাভ না, আগে শুরু করেন, শুরু করলে বুঝতে পারবেন কোথায় কি আছে, তাই না? তাহলে এখান থেকে এতটুকু দেখছি, দেখেন এটা কার ভাবে আমাদের কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে দিচ্ছি ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, নিচের দিকে দিব ব্রাইটনেস কি হবে ব্ল্যাক হবে। দেখেন কাবা এর নিচে দিচ্ছি কালার ওভারলি হয়ে যাচ্ছে। ওকে, আপনারা এখান থেকে কালার ইমেজ থেকে আপনারা ইমেজের কালার গুলো ইয়া করতে পারবেন। ফটোশপে অনেক সময় কালার যখন দেয় তখন ওরা এইভাবেই কাজ করে, তাই না? স্যার 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 একটা কোশ্চেন ছিল স্যার, বলে ফেলেন একটু হাই পাসটা দেখাই দিবেন স্যার। হাই পাস কি জিনিস? এটা স্যার ফটোশপে তো আছে স্যার, হাই পাস আছে। আচ্ছা তাহলে দেখাই দিব, ছবি দেখাই দিব। আচ্ছা তাহলে এতটুকু বুঝলাম, এরপর দেখবো ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে কোথায় যাব, এক্সপোজ। এখানে দেখেন এখানে এটাও কালার কারেকশনের কাজ, দেখতে পাচ্ছেন? জি স্যার সেমই তো, সেম না, কোনটা দ্বারা কখন কি কাজ হবে বলা মুশকিল, এগুলো একটু দেখে রাখবেন। এরপর ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যাব কি, এইটাও সেম। দেখেন এটা বাড়ায় দিচ্ছি, এটাকে একটু বাড়ায় দিলাম। কি করছে সে, যতগুলো গ্রিন আছে দেখেন এটা কেটে দিলাম। আমার ইমেজটা কেমন দেখেন, এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্সে গেলাম। দেখেন এখান থেকে যখন কালার দিচ্ছি তখন কি হচ্ছে, দেখেন কালার বাড়ায় দিচ্ছি, গ্রিনটাকে সে আরো গ্রিন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা যখন কমায় দিচ্ছি দেখেন, এটাকে আর একটু বাড়ায় দি, দেখেন একদম সুন্দর একটা স্মুথলি কেমন যেন মনে হচ্ছে এখানে লাইট পড়ছে, তাই না? দেখেন ইমেজটা ছিল কি আমার, হইলো কি, আচ্ছা কন্ট্রোল কেটে দিলাম, একে কন্ট্রোল জেতে একটা কপি করে নি। কপি করে নেওয়ার পরে যদি আমি কালার দিচ্ছি এখান থেকে, বাড়ায় দিলাম, এটাও বাড়ায় দিলাম, দেখেন আমার ইমেজটা প্রথমে ছিল কেমন। আচ্ছা ওকে দিলাম, দেখেন এই মতো ইমেজ ছিল, আমি এই মতো তৈরি করলাম, দেখতে পাচ্ছেন? একে ডিলিট করে দিলাম। আবার ইমেজ থেকে এইটা আপনাদের প্রচুর পরিমাণে প্রয়োজন পড়বে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। ওকে, কেন প্রয়োজন পড়বে, এটা দ্বারা আমরা অনেক কিছুই করতে পারি, দেখাচ্ছি বাদ বাকি গুলো। দেখেন এখান থেকে এতটুকু দিলাম, এখান থেকে এখানে দিলাম, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা অন্য কিছুতে দেখবো হিউ অ্যান্ড স্যাচুরেশন। তার এটা কেটে দিলাম, কেটে দিলাম,
আচ্ছা চেন আছে এরকম মানুষ কি আছে দেখি, গলায় চেন বা আদারওয়াইজ ম্যান ইমেজ? স্যার ডিজে ব্রাভো লিখে সার্চ দেন স্যার। কি ডিজে বাবু? ডিজে বাবু ব্রাভো ব্রাভো BRAVO BRAVO ডিজে ব্রাভো, এটা কে গো? ক্রিকেট প্লেয়ার স্যার, পাইছেন স্যার? ডিজে ব্রাভো তো পাইছি। আচ্ছা দা টি শার্ট, আপনাদের টি শার্টের উপরে দেখাই জিনিসটা আমি। টি শার্ট একটা ব্ল্যাক টি শার্টের উপর সুন্দর ডিজাইন করা আছে, দেখেন তো। ডিজে ব্রাভো সাইটে দেখি, এখান থেকে সবগুলো তো এগুলো কি? এটা টি শার্ট, এটা টি শার্টের ডিজাইন। ওকে এগুলো টি শার্ট, সাইটের টি শার্টের ডিজাইন আছে, ও দেখে দিচ্ছে যে এটা টি শার্টের ডিজাইন এরকম হবে, প্রিন্ট করলে এই মতো আসবে। বুঝা গেছে? আপনারা তো গুগল টুগলে সার্চ দেন না, সারাদিন গেমই খেলেন মনে হয়। গেম কে কে খেলেন? আমি খেলি না স্যার। আপনি কি করেন? আমি কিছুই করি না। কিছুই করেন না? করেন না কেন? আমি ছেলেপেলে পড়াই স্যার। আপনি ছেলেপেলে পড়ান, টিউশনই করান? কোন ক্লাস থেকে কোন ক্লাস এইট পর্যন্ত পড়াই স্যার? এইট পর্যন্ত। কতগুলো স্টুডেন্ট আছে স্যার? স্টুডেন্ট অল্প অল্প বলতে 10-12টা। দশ বারো জন তাই? এমনি স্যার বসেছিলাম তো লকডাউনে, তাই পড়াতে লাগছি। এখন না পারতেছি স্যারটা, না পারতেছি পড়াইতে। কেন এখন এটা গুগলে বলবে তো আবার ছাড়লে রাগ করবে নি সবাই। এক্সাম নিচ্ছে স্কুলে, বেটার খুব ভালো হয়েছে, পড়ান, কাজের মধ্যে ব্যস্ত থাকে। 13 জন 16 জনের তো 13 জনের নামে আসলো কেন? আর গ্রুপে কে যেন বললে কারণ চলে গেছে। নাবিল আমি এটা লোড নিচ্ছে, এই নিন লোড নিক। দেখেন তাহলে হিউয়ান সিচুয়েশন থেকে আমরা কাজ করতে পারবো, তাই ইমেজ এতক্ষণ সময় লাগে যদি লোড নিতে, তাহলে কাজ কিভাবে বলেন তো? পেন স্যার ইমেজ গুলো সব স্ক্রিনশট দিব, শর্টকাট। স্ক্রিনশট দিলে ভালো লাগবে? স্ক্রিনশট দিলে ভালো লাগবে, স্ক্রিনশট দিলে তো সেম আসবে। স্ক্রিন শট দিলে সেম আসলো, ভালো লাগবে না তাই না? ওকে রেজুলেশন কমে যাচ্ছে, রেজুলেশন কমে যায়, রেজুলেশন কমে যাবে। মাথা এমনি অটো হয় আমার, কাজের সময় কোনো কিছু না পাইলে ওপেন করলাম, ওপেন থেকে এটাকে প্লেস করি। দেখেন এটাকে প্লেস করলাম তাই না? আমি এখন একে কন্ট্রোল জেতে কপি করে নিলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে হিউম্যান স্যাচুরেশনে গেলাম,
দেখেন কালারটা কি করছে, ব্রাইট করে দিচ্ছে, তাই না? আমি যদি চাই আমি কি করব, এখান থেকে পেন টুল নিব বা আদারওয়াইজ, আজ পেন টুল নেই, পেন টুল কই, পেন টুল নিলাম, এতটুকু ধরলাম, ধরলাম, দেখেন পেন টুলটা পাথে আছে, তাই না? শেপে রাখেন না, শেপে রাখলে কি হবে না, সিলেকশন হবে না, শেপে রাখলে, শেপ মোডে রাখলে শেপ মোডই চলে আসবে, যে একটা নিজেই শেপ ক্রিয়েট করে নেবে। এতটুকু ধরলাম, ধরলাম এখান থেকে, এতটুকু ধরলাম এখান থেকে। আপনারা পেন টুল দিয়ে কাজ করছেন? সময় নেই স্যার, পেন টুলে কাজ করছেন? পেন টুল কি আয়তে আসছে? কোন মত একে যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে কি করব বলেন? কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, সিলেকশন হয়ে গেছে, তাই না? সেভ এস থাকুনি। দেখেন আমরা এখন ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউয়ান স্যাচুরেশন। আমি চাই কি কোটের কালারটা চেঞ্জ হোক, এটা এখানে থাক ব্ল্যাক করে দিই। আমরা জাস্ট কোডটাকে যদি ধরি তাহলে কিন্তু আমাদের আরো ভালো হবে। কন্ট্রোল জেড ব্যাক করছি, এগুলো জাস্ট কোডটার কালার চেঞ্জ করে দিব। দেখেন কন্ট্রোল জেড, এখান থেকে এতটুকু নিলাম, কারণ শার্টটার কালার আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, শার্ট এবং টাই। এখানে ধরলাম, এতটুকু ধরলাম, এতটুকু ধরলাম, এই হ্যান্ডেলটাকে আমি মাইনাস করে দিব। কিভাবে মাইনাস করব? অল্টার চাপে, অল্টার চাপে, অল্টার চাপে মাইনাস করে দিলাম। এরপরে এতটুকু ধরে নিলাম, এতটুকু ধরলাম, এতটুকু ধরলাম, কন্ট্রোল জেড, এখান থেকে হালকা কার্ভ করে নিব। আপনারা সুন্দরভাবে সিলেকশন করে নেবেন, ওকে? আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের সিলেকশন করে দিচ্ছি। এতটুকু ধরলাম এবং এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এবার কি করলাম, কন্ট্রোল এন্টার। আমার কি কোডটা সিলেকশন হয়ে গেছে, তাই না? এবার ইমেজ যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব হিউয়ান স্যাচুরেশন। জি কন্ট্রোল ইনটু, ও হয়েছে তো স্যার, স্কিন না পড়ে আসছে আমারটা, আমি বেজন্য বুঝতে পারতেছি না। স্কিন কি পড়ে যাচ্ছে আমারটাতে? আসছে না সবারটা, আমি তো সবার সবারটাতে কি স্কিন পড়ে যাচ্ছে? জি স্যার, স্কিন পড়ে আসছে। স্যার আপনার কথার সাথে স্ক্রিনে কাজ মিল পাচ্ছে না স্যার। তাই
জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার পাবেন না। আমি কি করলাম, হিউয়ান স্যাচুরেশন থেকে আমি এটার কালার, এই কালার ছিল তাই না, আমি একে কি করছি ব্ল্যাক করে দিলাম, দেন ওকে ডিসিলেক্ট করে দিলাম। এবার চাই কি এটার কালার কি করব, মাথাটুকু ধরি বা এই ইনাকে কি করব, এখান থেকে আইলাইনার মাস্কারা যা প্রয়োজন আপনারা লাগিয়ে দেবেন, এখান থেকে চাচার ঠোঁট ধরে চাচাকে একটু লিপস্টিক দিয়ে দিই। এতটুকু ধরলাম, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হয়েছে? জি স্যার। এবার কি করব, ইমেজে যাব, ইমেজ থেকে এরপরে হিউয়ান স্যাচুরেশন, হিউয়ান স্যাচুরেশনের ডায়লগ বক্স আসছে? জি স্যার। দাঁড়ান তো আমি একটু দেখি আমার নেট কানেকশনটা কোনটা আছে না কি তো আছে। আচ্ছা এখান থেকে একটু ওকে ব্রাইট করে দিব। মিছিরি লাগছে, লাল দেন স্যার। ওকে গোলাপি দেন স্যার, পিঙ্ক কালার, হালকা পিঙ্ক দেন, যাতে মনে হয় যে শরীর কালারিং। ওকে আপনারা এভাবে সিলেকশন করে কি করতে পারবেন, কাজ করতে পারবেন তাই না। দেখেন আমি কোটের কালার ছিল এই কালার ছিল এই মতো ছিল, আমি এই মতো তৈরি করলাম, বুঝা গেছে? জি স্যার। সিলেকশনের কাজ, এখান থেকে টি-শার্টটা দেখি, টি-শার্ট নিলাম, টি-শার্ট নেওয়ার পরে এখান থেকে আমি ম্যাজিক নিলাম, ম্যাজিক নেওয়ার পরে এখান থেকে ডিলিট, 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 এখানে ধরলাম, এখান থেকে ডিলিট দিলাম, এখানে যে একটা ক্লিক করলাম। ল্যাসো টুলের কাজ আগে করেন নাই? জি স্যার। আপনারা তো কাজ করেন না স্যার, করছি। ডিলিট, ডিলিট, আপনাদের দুই একজন করছেন আর বাদ বাকি গুলো স্যার কুইক সিলেকশন দিয়ে দুল হয় না? হ্যাঁ হয়, আমার ম্যাজিক সিলেকশন, আপনারা কুইক সিলেকশন দিয়ে ধরেও কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি ম্যাজিক সিলেকশন দিয়ে ধরছি। মাউসের তার কই গেছে, মাউসের তার তো, মাউসের তার হয়নি। এ চাচা কান মাথা ফাটে হলে দিবে তো, চাচা আপনাকে ক্লাস দিতে দিবে না তার করে নিলাম তাই না। এবার দেখেন অসহ্য তো, এখানে যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউয়ান স্যাচুরেশন, এখান থেকে দেখেন আমি টি-শার্টের কালার চেঞ্জ করছি, সঙ্গে আমার লোগোর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? লোগোর কালার আমার সাধারণত এইটা, আমি যখন একে এখান থেকে বাড়িয়ে দিচ্ছি আমার দেখেন কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, টি-শার্টের কালার চেঞ্জ হচ্ছে সঙ্গে লোগোর কালার চেঞ্জ হচ্ছে। এটা হালকা ব্রাইট করে দিই, নিচের দিকে দিয়ে দিই বা সামনের দিকে দিয়ে দিলাম, দেখেন
দেখতে পাচ্ছেন আমার লোগো ছিল কি এটা কি পাত আসছে না আচ্ছা আমি এটাকে সিলেকশন করে নি কথা বলছেন এখান থেকে দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট গেলাম হিউয়ান স্যাচুরেশনে গেলাম এখানে দেখেন এই কালার দিয়ে দিলাম তাই না এই ইমেজ গুলোর আই গুলো একে ওকে করে দিলাম দেখেন এই টি-শার্ট ডিসিলেক্ট করে দিলাম এই টি-শার্ট দেখেন এই টি-শার্টের কালার কি ব্ল্যাক আছে দেখেন দেখি ব্ল্যাক এইটা এটা ব্লু হয়ে গেছে নেভি ব্লু হয়ে গেছে তাই না ডার্ক ব্লু যাকে বলে কিন্তু স্যার ব্লু হয়ে গেলে তো এখানে তো কালো শো করতেছে কোথায় কালো শো করছে কি শার্ট আপনারা ভালো করে দেখেন এই যে দেখেন এটা কি ব্ল্যাক জি স্যার ব্ল্যাক ব্ল্যাক এর আইটা অফ করে দিচ্ছি দেখেন তো এটা ব্ল্যাক হালকা আছে স্যার হালকা হালকা আছে যত আপনি ব্ল্যাক এর উপর যত হোয়াইট দেন তবুও ব্ল্যাক ব্ল্যাকই আদারাইজ টি-শার্ট গুলো যদি দেখি আমরা দেখি এখান থেকে অন্য টি-শার্ট নিয়ে একটা মনে করেন জি আপনার একটা টি-শার্ট অন্য কালার একটা টি-শার্ট আরে এই টি-শার্টটা নেই তাই না এটা আসতে পর কয়েকদিন সময় নেয় দেখেন তো এই টি-শার্ট নিলাম না এই টি-শার্ট নেব এই টি-শার্ট নেই তাই না তাহলে বুঝতে পারবে যে টি-শার্টের কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে 16 জন ছিল আবার 15 জন হয়ে গেছে সেভ করলাম ওকে এবার এখান থেকে যা ওপেন করে দিলাম ওপেন ওপেন থেকে টি-শার্টটা কই গেল এই টি-শার্ট কি আসছে এবার দেখেন কন্ট্রোল জে আর এবার তো বেশি শব্দ হয়ে যাচ্ছে কি হইল আবার আর হয়তো তো নিষেধ করতে গেছে মেবি